वैष्णवेर चरण करि कोटि नमस्कार লীলা সর্বগোতমে সকল বৈষ্ণবে চরণে রইল অধমে রগণিত পরিপাল সকল বৈষ্ণবে চরণে দণ্ডবত জানি সকল বৈষ্ণবে চরণ ধরে আমার হৃদয়ে ধরে সকল বৈষ্ণবের কৃপা আমার আমার গৌর ভজন পথের পথে সফল করে হলাম বৈষ্ণব সম্ভব এটা আমার কোটি কোটি জন্মের সুকৃতির ফলাফল সেটুকনকে ধরে রাখতে কৃপাবার্তে চরণ প্রান্তে সীতারাম গোমা গৌর বিপাশ গৌর ভক্ত বাবা কৃষ্ণ প্রেম ভক্তিমতী মায়েরা জানি তোমরা ফিরিয়ে দেবে না যে যেখান থেকে যেটুকুন কৃপার দৃষ্টিতে আমার প্রতি দৃষ্টি রাখবে আমি সেইটুকুনি তোমাদের চরণে ফিরিয়ে দিতে চেষ্টা করতে গিয়েও আদৌ মনটা তো ভোলা মন মানুষটাও ভোলা মনে মানুষ তাই হেলায় অবহেলায় ইচ্ছায় অনিচ্ছায় অভক্তিতে অশ্রদ্ধায় অনাচারে অনেক ভুল ত্রুটি আশা ভাসাবে আমার সাধুগুরু বৈষ্ণবে চরণে আঘাত লাগবে তাই মাগো আজকে নিজে গুণে কৃপা করে নিজ সন্তান মনে করে নিজ চরণের দর্শন দাস মনে করে তোমাদের ভজনের অনুকূলে যেইটুকু প্রয়োজন সেইটুকুনকে গ্রহণ করে আমার আমার কীর্তন প্রসঙ্গে শত অপরাধ ক্ষমা করে রাতুল চরণের পাশে একটু আশ্রয় দেবে তোমাদের চরণ ধুলে মাথায় করে নিয়ে আমারও যেন তোমাদের মতো গৌরগত প্রাণ হয় হে বৈষ্ণবগণ হে বৈষ্ণব মণ্ডলী হে মহান বৈষ্ণব সমাজ যেটুকুন সময় আমি ভক্ত সঙ্গে আছি এই জন্মে তো আমার গৌরবালা হয় না তাই তোমাদের সঙ্গে ধরে তোমাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পতিত পাবনী গঙ্গার পদস্পর্শে সাগর বংশের সাত হাজার মনে যেমন উদ্ধার হয়েছিল আজ আমি আশা রাখছি গোমা বৈষ্ণবের পদস্পর্শে অন্তত পক্ষে একটা বার হলেও আমি যেন হাগৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারি রাত্রি নটা হতে রাত্রি বারোটা পর্যন্ত আস্বাদনীয় পর্ব প্রেমের সার মহাভাবময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী
আখে বনরাম তৎসহ রায়ের অভিশাপ এখন আস্বাদন করব নদিয়া নগরীর বদনে গৌর অনুরাগের কথা সবাই মিলে বসে বসে আস্বাদন করি তোমাকে আস্বাদনীয় করব প্রেমের সার মহাভাবময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী আখে মনোরা এখন আস্বাদন করব দাদৌ চিত গৌরচন্দ্রিকা নদিয়া নগরীর বদনে গৌর অনুরাগের কথা বাচ্চাকে সামাল করো মা কার বাচ্চা সবাই মিলে বসে বসে আস্বাদন করিব কেমন
Bye.
সবার আগে মায়েদের একটা কথা বলি, মায়েরা আমার দিকে তাকাও রাধে, মায়েরা হাত তোলো তো, কে কে বাড়ি যাবে এখন? রাধে একজন মা হাত তুলেছে, কেউ তুলবে মানে রাত্রি 12টা পর্যন্ত কেউ বাড়ি যেতে পারবে না। তোমায় একটু করে সামনে এগিয়ে এসে বসো তো, সবাই সামনে বসো, এইভাবে বসে থাকলে হবে না, সবাই সামনে বসো, সামনে এসো, সব মায়েদের চরণে হাত দিয়ে বললাম, মায়ের একটু করে সামনে এগিয়ে এসো। রাধে সবাই সামনে এসো, হরি বল। সবাই একটু করে সামনে এসে বসো, পেছনের মায়েদের বলছি মায়েরা সামনে এসো, এখন তো ভক্ত কম রয়েছে, এখন অনেক জায়গা আছে, সামনে অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। জয় গুরু হরি বল। নিরবধি ছল ছল আখি জল ঝরে, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন মা, সঙ্গ নাহি রাগ জন্মে কহি ফুটপুরা, সঙ্গ হয়ে রাগ জন্মে কহি অনুরাগ, রূপ দেখবার পরে সেই রূপের মানুষের সঙ্গে মিলবার যে লিপসা, যে স্পৃহা বা আকাঙ্ক্ষা, তাহাই অনুরাগ। তাহলে গোড়া অনুরাগে মোর পরাণ কাতরে, বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ ঠাকুর মহাশয় লিপিবদ্ধ করলেন,
কিন্তু এই কথাটা কার কথাটা উক্তিটাকে কাকে বলছে কথাটাকে কাকে বলছে মা এই কথাটাকে কাকে বলছে বাবা জানেন রাধে এই কথাটা বলছে নবদ্বীপের মালঞ্চপাড়া নিবাসী সনাতন মিশ্রের কন্যা আমাদের বিষ্ণুপ্রিয়া দেবী সৎসাধু গৌরলীলার পরম সাধিকা আমাদের বিষ্ণুপ্রিয়া দেবী বলছে কার কাছে তার অন্তরঙ্গা সখী কাঞ্চনার কাছে কাঞ্চনা বেলি অসকালে পতিত পাবনী সুরধনি গঙ্গার তীরে আমি গিয়েছিলাম জল ভরতে জল ভরতে গিয়ে এক অপরূপ রূপের মূর্তি আমি দর্শন করেছি দর্শন করবার পরে আমার জাতিগুলো মান জীবন যৌবন সকল কিছু যেন হরহর করে নিল কাঞ্চনা তাকে আমি আগে কখনো দেখি নাই আজকে প্রথম দেখা প্রথম দেখায় যেন আমার সকল কিছু হরহর করে নিল আমার মনে হলো গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গ যেন আমাকে দংশন করেছে আমি বিষের জ্বালা সইতে নারি জানিস যদি একবার বলে দেনা এ জ্বালা আমি কোথায় জোড়াবো বিচার করে দেখবে মা গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে সেই বিষের জ্বালা জুড়াবার মতো পৃথিবীতে আর কোনো জায়গা থাকে না জীবনে একটাই পথ সবার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে ভক্তির আসন উপবেশন করে শুধু নয়নের জলে বুক ভাসানো ছাড়া জীবনে আর কিছু তার থাকে না একটাই জীবনে পথ শুধু নয়নের জলে বুক ভাসানো কাঞ্চনা আমি জীবনে সব বিকালাম মহাজন বললে গৌরের প্রতি জন্মে যদি কাহারও অনুরাগ গৌর বিনু সংসারে কাহার প্রতি থাকে না কোনো রাগ গৌরের প্রতি যদি একবার অনুরাগ জন্মাই গোমা সংসারে কারো প্রতি আর কোন ভালোবাসা থাকে না সকল ভালোবাসা তুমি গৌর চরণে নিবেদন করতে যদি পারো তোমার ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে যদি একবার ভালোবাসার মানুষকে ভালোবাসতে পারো ভালোবাসা এই দেহটা ভালো করে এই দেহ ভাষাটা ভালো করে যদি একবার ভালোবাসার মানুষকে ভালোবাসো এ ভালোবাসায় যে কত সুখ এ ভালোবাসায় যে কত শান্তি একবার ভালোবেসে দেখো না গো তুমি যদি জীবনে গৌরকে ভালোবাসো জীবনে পাবে কি গৌর ভালোবাসার পাও নাকি গো মা তুমি সংসারকে ভালোবাসবে জীবনে পাবে কি বছরে দুখানা করে শাড়ি দুমুঠো ভাত সারা দিনে কিন্তু যদি তুমি গৌরকে ভালোবাসো জীবনে পাবে কি প্রভু তাকে সবচাইতে বড় সম্বল দেয় আর নয়ন ভরা যায় প্রভু তাকে জন্মের মতো পথের কাঙাল করে দেয়
যদি একবার ভালোবাসা জন্মায় নয়নের জলকে সম্বল করে প্রভু তাকে কাঙাল করে দেয় প্রভু তাকে পথের ভিখারি করে দেয় সর্বহারা সজনহারা প্রভু তাকে সর্বশান্ত করে দেয় কিন্তু জীবনে তার সব হারালেও তার জীবনে গৌর আছে গো ভালোবাসার পরিণতি বেশি দূর যেতে হবে না মাগো তোমাদের মালদা জেলা রামকেলিতে সনাতন গোস্বামী গৌরকে যখন ভালোবাসল জীবনে গৌর জন্মের মতো তাকে সর্বহারা করে দিয়ে পথের ভিখারি করে বৃন্দাবনে নিয়ে এলো যাদের তৎকালীন মাসহারা ছিল দশ লক্ষ স্বর্ণ মুদ্রা যাদের চরণের পাদুকা পরিয়ে দিত কোন এক ভৃত্য ছয় পেয়ারার কাঁধে চড়ে যাদের গতাগতি জীবনে সব কিছু ভুলে সব কিছু ছেড়ে শুধুমাত্র গৌরকে ভালোবেসে রাজ বৈভব ঐশ্বর্য ঘর সুখ শুধুমাত্র জীবনে গৌর চরণে গৌর বাঁধবার জন্য জন্মের মতো গৌর চরণে সব নিবেদন করে বৃন্দাবনে পাতার কুটির করে বসে রয়েছে একমাত্র উপাস্য বিগ্রহ হল মদন গোপাল জীবনে সব কিছু ছাড়লো মা কি করে জানো বৃন্দাবনে কুটিরে থাকে ভিক্ষাও করে না মাতুকরিও করে না কি করে চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন আনিয়া বনের শাক আলাবনে করিবা বনের শাক তুলে এনে লবণ ছাড়া সেদ্ধ করে গৌরচরণে নিবেদন করে আর প্রভুকে বলে প্রভু তোমার চরণে দেবার মতো তো আমার আর কিছু নাই জীবনে একদিন অনেক কিছু ছিল কিন্তু সব আমি ছেড়ে এসেছি আজ আমার জীবনে আর কিছু নাই আজ আমি পথের ভিখারি সর্বহারা তাই বনের শাক তুলে এনে তোমাকে লবণ ছাড়া নিবেদন করে দিই তুমি গ্রহণ করো তোমার চরণে দেবার মতো আমার আর কিছু না সেবার যোগ্য অধিকার দিয়ে তুমি গ্রহণ করো এইভাবে দিন চলে যায় একদিন সকাল বেলা সনাতন গোস্বামী যাবে মাতুকুড়িতে মদন গোপাল কুটির থেকে ডাকলো সনাতন আমার একটু কাছে আয় তোর সঙ্গে কথা আছে সনাতন গোস্বামী প্রভুর কাছে গিয়ে বললে ঠাকুর তুমি আমায় ডাকলে মদন গোপাল বললো হ্যাঁ সনাতন তোর সঙ্গে আমার একটা কথা আছে বলল কি এমন কিছু বলল না যেটা আমার মতো কাঙালের কানে ব্যথা পায়
শোনান মদন গোপাল বললেন সনাতন শুধু একটা কথা আমি যে কথা বলবো রাখবি তো সনাতন গোস্বামী করে জোরে বললেন প্রভু বলো এইবার মদন গোপাল বলছে সনাতন লবণ ছাড়া শাকসেদ্ধ আমার সেবা করতে বড় কষ্ট হয় আমাকে একটু লবণের ব্যবস্থা করতে পারবি লবণের কথা শুনে সনাতন গোস্বামীর চোখ দুটো জলে ভরে গেল প্রভু তুমি আমার কাছে আজকে লবণ চাইছো তুমি তো জানো সংসারে কেউ না জানো কেউ না বুঝুক তুমি তো বুঝো যে জীবনে আমি সব কিছু ছেড়ে এসেছি আজ আমি পথের কাঙাল আজ আমি পথের ভিখারি আমি তো তোমাকে প্রথম দিন বলেছিলাম তোমাকে আমি সেবা দিতে পারবো না আমি দীনদরিদ্র কাঙাল তুমি বড় লোকের ঠাকুর তুমি গরিবের ন আমি তোমাকে আনিনি তুমি নিজে গুণে কৃপা করে আমার কুটির এসেছিলে আজকে তুমি লবণ চাইছো কালকে বলবে ক্ষীর দে পরশুদিন বলবে ছানা দে তুমি তো জানো দরদি আমার জীবনে তোমাকে দেবার মতো আমার আর কিছু নাই ওই বনের শাক পাই তাই লবণ ছাড়া তোমাকে সিদ্ধ করে দিই আমি তোমাকে লবণ দিতে পারবো না মদন গোপাল বলল সনাতন তুই যদি আমাকে লবণ না দিস তবে তোর কুটিরে আমি আর থাকবো না সনাতন গোস্বামী হেসে দিল প্রভু আমি তোমাকে লবণ দিতে পারবো না বলে আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ বাবা জীবনের প্রথম দিন কিন্তু এই কথাটা ছিল না যেদিন তুমি আমার কুটির এসেছিলে তুমি আমাকে বলেছিলে তুমি সেদিন বলেছিলে আমাকে ছেড়ে তুমি কোনোদিন কোথাও যাবে না এতদিন জানতাম যার কেউ নাই তার প্রভু তুমি আছো কিন্তু আজ জানলাম যার কেউ নাই তার তুমিও নাই কাঙালকে দেখে সবাই ঘেন্না করে সবাই ভিখারিকে দেখে ঘেন্না করে বেশ প্রভু তুমি তো জানো আমি লবণ তোমাকে কোথা থেকে দেব আমি তোমাকে লবণ দেব না মদন গোপাল বলল সনাতন তবে তোর কুটিরে আমার আর থাকা হবে না প্রভু তুমি চলে যাও আমি বাধা দেব না তুমি চলে যাও আমি জানতাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমি কোনো না কোনোদিন তোমাকে হারাবো কিন্তু জীবনে আমি কল্পনা করিনি আমি ভাবিনি জীবনে যে এত তাড়াতাড়ি আমি আমার জীবন থেকে তোমাকে যে এত তাড়াতাড়ি আমার জীবন থেকে তোমাকে আমি হারাবো এটা কল্পনা করিনি
তবে হ্যাঁ আমি লবণ তোমাকে দিতে পারতাম আমি তোমাকে কেন লবণ দেব না জানো প্রভু তুমি তো জানো আমার কিছু নেই আমি প্রত্যেক একমাত্র আমার মাতুকরি সম্বল ভিক্ষা সম্বল একমাত্র ভিক্ষাও আমি আর এখন করি না তাই বনে সাপ পাই তুলে এনে লবণ ছাড়া সেদ্ধ করে তোমাকে আমি নিবেদন করি এটা প্রথম কারণ আর দ্বিতীয় কারণ আমি লবণ দিতে পারতাম কিন্তু কেন লবণ দেব না জানো লবণ দেওয়ার সাক্ষাৎ তো তোমাকে যদি নিবেদন করি সেই প্রসাদ আমিও পাই তো প্রভু হে প্রত্যেক দিন যদি লবণ দেওয়ার সাক্ষাৎ তো প্রসাদ আমি গ্রহণ করি তাহলে তোমার প্রতি আমার ভক্তি কমে যাবে আমার দিনে দিনে লালসা বেড়ে যাবে প্রভু গো তোমার প্রতি আমার ভক্তি থাকবে না লবণের বিনিময়ে তুমি তোমার চরণ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছ বেশ তুমি চলে যাও আমি তোমাকে বাধা দেব না এবার মদন গোপাল কুটির ছেড়ে চলে যাচ্ছে সনাতন বসে বসে দেখছে প্রভু জন্মের মতো আমার কুটির ছেড়ে চলে যাচ্ছে এই তো জন্মের মতো মদন গোপালকে আমি হারালাম এবার ছুটে এসে প্রভুর সামনে দুটো হাত প্রসারিত করে দাঁড়ালো দাঁড়িয়ে বললো দাঁড়াদি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ যাও তাতে বাধা দেব না কিন্তু তোমার কাছে আমার দুটো নিবেদন আছে আমি দুটো কথা বলবো তোমাকে মদন গোপাল বললেন বল সনাতন গোস্বামী বললেন প্রভু একবার তোমাকে আমি প্রণাম করব এই বলে চরণ দুটো হৃদয় মাঝে জড়িয়ে ধরে নয়নের জলে চরণ ধুয়ে দিয়ে বলছে প্রভু তুমি আমাকে কৃপা করে যাও যে সম্পদের জন্য তোমাকে একদিন আমি আপন করে পেয়েছিলাম যে ভক্তির জন্য তোমাকে আমি আপন করে কাছে পেয়েছিলাম সেই ভক্তিটুকু যেন তুমি আমার অন্তর থেকে ছিঁচিয়ে নিও না কেন অচলা ভক্তি একরতি ভক্তি তুমি আমার কাছ থেকে যদি ছিঁচিয়ে নাও তাহলে জীবনে আমার আর কিছু জীবনে আমার প্রথম কারণ আর দ্বিতীয় কারণ প্রভু গো তুমি আমাকে কথা দাও আজকে তো চলে যাচ্ছ একটা চরণে মিনতি আর একটা দিন আসবে তুমি আমাকে কথা দাও যেদিন আমার জীবনের বিদায় বেলা যেদিন আমি তুলসী তলায় পড়ে গড়াগড়ি যাব
যেদিন আমার বলতে জগতে আপনার কেউ থাকবে প্রভু তুমি আমাকে কথা দাও কথা দাও ওটা যদি দরদি প্রভু তুমি সেদিন সে আমায় তুমি দিও
ভগবান পরাভূত দেখো শাস্ত্রে বললেন যে করে আমার কৃষ্ণের চিন্তা কৃষ্ণ করে তার চিন্তা আমি যদি কৃষ্ণের চিন্তা করি কৃষ্ণ আমার চিন্তা করবে অনুকূল ঠাকুর একটা কথা বললেন হে জগৎ ভাবনা ভাবনা ভাব মন তার ভাবনা সে ভাবিবে তোমার ভাবনা ছেলে এমএ পাস করে বসে আছে বিয়ে দেওয়া আছে চাকরি হচ্ছে না
মেয়ে আইবুড়ো হয়ে বসে আছে, বিয়ে কবে হবে? রাধে বাড়িতে চালও ফুরিয়ে আসছে, এই ভাবনা ভাববার জন্য তোমার জন্ম নয়, তুমি কৃষ্ণের ভাবনা ভাবো, কৃষ্ণ তোমার ভাবনা ভাববার জন্য বসে রয়েছে। জীবের স্বরূপ কি? আমার পরিচয় পত্র কি গো? মামাদের পরিচয় পত্র ওই যে আই কার্ড, ভোটের ছবি না? এটা তো জাগতিক জগতের পরিচয় পত্র, আমাদের পরমাত্ম জগতের পরিচয় পত্র। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, সনাতন শিক্ষায় মহাপ্রভু সনাতনকে বললেন, জীব নিত্য কৃষ্ণদাস দেহ ভুলে গেল, সে কারণে মায়া পিশাচ গলায় বাঁধিল। জীবের নিত্য কর্ম, আমি শ্রীকৃষ্ণের দাস বা কৃষ্ণের দাসী, আমি সংসারের দাস নই মা, আমি স্বামীর দাস নয়, পুত্রের দাস নয়, স্ত্রীর দাস নয়, আমার একটাই পরিচয় পত্র, আমি কৃষ্ণের দাস। এই বলে যদি কৃষ্ণচরণে সব কেউ সঁপে দেয়, জীবনে তার কেউ না থাক, তার আমার কৃষ্ণ আছে গো। যেটা আজকে প্রমাণ করলেন, যখন সনাতন গোস্বামী লবণের ব্যবস্থা করতে পারলেন না, যমুনা দিয়ে যাচ্ছে বনি, যমুনার চরে এসে লবণের নৌকা থেমে গেল, আর যাচ্ছে না, চরে আটকে গেল, বনে এসে মানত করলো, কুটির এসে মদন গোপালের চরণে মানত করলো, প্রভু আমাদের বংশ পরম্পরায় যতদিন গগন চন্দ্র সূর্য থাকবে তোমার মন্দিরে লবণের ব্যবস্থা করে দিয়ে গেলাম, যত সেবার লবণ লাগবে তবু আজকে তুমি আমার এই লবণের জাহাজকে যমুনায় ভাসিয়ে দাও। প্রভু কৃপা করলেন, আজ বংশ পরম্পরায় বৃন্দাবনে মদন গোপালের সেবার জন্য সেই বণিকের বংশ পরম্পরায় লবণ দিয়ে যাচ্ছে। দেখো যে করে কৃষ্ণের চিন্তা, কৃষ্ণ করে তার চিন্তা, ভগবান করেই রেখেছে। তাহলে আজকে জগৎকে শিখাইতে মহাজন বললেন, গৌরের প্রতি জন্ম যদি কাহার অনুরাগ, সে আর ঘরে থাকতে পারে না, প্রভু তাকে পথের কাঙাল করে দেয়, পথের ভিখারি করে যায়। যার প্রমাণ আজকে আমাদের নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা শোন শোন, গোদাবন রাগে মোর প্রাণ কাতরে, নিরবধি ছল ছল আঁখি জল ঝরে, আমার কিবাবাদি হলো, আমার যে এখন নয়ন ধারার বিরাম নেই, মরমে বল না, এ আমার কোন ব্যাধি হলো? শুধু তাই নয়, এখন আবার কি হলো জানি, বৈষ্ণব পদাবলী কি বলছে, অরে গোজা গোজা বলে মর
তোমার কি বাবা দি হলো রে গোড়া গোড়া বলি মোরো কি হইল ব্যাধি নিরবধি পরে মনে আমার গোড়া গুড় দিদি আমার একই ব্যাধি হলো সজনীস আমি তাকে ভুলতে চাই কিন্তু আমি ভুলতে পারি না একই আমার ব্যাধি হলো ব্যাধি আমার মনে নয় আমার নয়নে হলো গৌর অনুরাগ ভুজাম গৌর অনুরাগের ব্যাধি বটে ব্যাধি বটে ও কাঞ্চন আমার নয়ন ধারার বিরাম নাই রে আমার একই ব্যাধি হলো তোরা বলে দে তাই না আমার এখন কি হলো সজনী কি করিব কোথায় যাব রাধে কি করিব কোথা যাব গোড়াব অনুরাগে
যে গৌরাঙ্গ অনুরাগ হুজঙ্গ আমাকে দংশন করেছে, এখন তো বিষের জ্বালা আমি সহিতে নারি। রাধে আমি কি করিব, কোথা যাব গোরা অনুরাগে, অনুক্ষণ গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে। আমি তাকে ভুলতে চাই কিন্তু ভুলি ভুলি মনে করি ভুলিতে না পারি, সজনে আমি তাকে ভুলতে পারি না রে, আমার কি ব্যাধি হল, একই ব্যাধি হলো, তোরা জানিস যদি আমার বলে দে না আমি কোথায় গেলে তারে পাব রে, যার লাগি অন্তর আমার দিবানিসি কাঁদে, বৈষ্ণব পদাবলী পদকর্তা বললে প্রিয়া দেবী গৌর অনুরাগে তোমাকে এমন করেই কাঁদতে হবে কেন জানো, তবে শোনো শোনো বৈষ্ণব পদাবলী কি বলছে, গৌরাঙ্গ পীড়িতে খাদে বাজয় বিষা রাধে রাধেশ্যাম মায়েরা দেখো সকল বৈষ্ণব সমাজের কাছে করে জোরে নিবেদন করছি, এই মানুষটার জন্য আজকে আমি এই বিনতারা গ্রামে ভক্ত সংঘ করবার অধিকার পেয়েছি। আগে 3 বছর এসেছিলাম, শুধু গতবার আছিনি। তো একটা দুঃখের কথা বলি, আমি জানতাম না মা, সত্যিই জানতাম না যে আমাদের বৌদিমণি ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছেন। আমি এসে শুনেছি পরশু দিন, এত যে মানুষদের সঙ্গে আমার সারা বছর ফোনে কথা হয় কিন্তু একটা দিনও আমাকে বলে নাই যে আমি আঘাত পাবো বলে, যে চন্দনদা বা চন্দন তোমার বৌদিমণি আজ জগতে নেই, যাই হোক কেউ চিরদিন থাকে না, সবাইকে যেতে হবে, আমাদেরও যেতে হবে। তো রাধারানীর চরণে জানালাম এই যে নাটমন্দিরটা আমরা আজকে বসে কীর্তন করছি বা কীর্তন শ্রবণ আস্বাদন করছি, সারা জীবনের একটা বহুমূল্য সম্পদ আমি দান করেছি তা বলবো না, আমাদের বিলুদা দান করেন নাই, দান করবার মতো তার ক্ষমতা নেই, সে দান করতে পারে না, বৌদির স্মৃতি রক্ষার্থে
উৎসর্গ করেছেন রাধা গোবিন্দের চরণে শুধু একটাই কথা জানাবো সকল বৈষ্ণব সমাজে যে মানুষটা আজকে জগতে নাই যে চলে গেছে রাধা গোবিন্দের জন্য তাকে একটু চরণে আশ্রয় দেয় এইটুকু তোমরা কৃপা করো মা একটু আশীর্বাদ করো সকল বৈষ্ণব সমাজে জানালাম আর এই মানুষটা যেন একটু শান্তি পায় এটাই তোমাদের চরণে ভিক্ষা আমার যে দিদিরা রাধে মা যে দিদিরা আজকে দুদিন ধরে চরণ ধুয়ে চরণ ধোয়ায় কীর্তনিয়াদের আসরে তুলছে দশ ভক্তদের সবাইকে চরণ ধোয়াচ্ছে সে দিদিরা কোথায় গেল গো আজকে দুপুরবেলা বলেছিল চন্দন খেতে গিয়েছে ওরা কিন্তু বলেছিল যে চন্দনদা রাত্রে কিন্তু নাচানাচি হবে তা আমি বলেছিলাম যে অনুরাগ গান খুব ভাবের গান তো তো বলছে না আমরা কোনো কথা শুনবো না একটু নাচব ঠিক আছে নাচানাচি হবে দিদি আসুন একটু খবর দিন দাদা একটু খবর দিন আস্বাদনীয় পর্ব প্রেমের সার মহাভাবময়ী শ্রীমতী রাধা ঠাকুরানীর আক্ষেপ অনুরাগ অনুরাগ কাকে বলে সঙ্গ হয় নাই অথচ শ্রবণে দর্শনে নায়ক নায়িকার প্রতি নায়িকা নায়কের প্রতি যে মিলনের আকাঙ্ক্ষা উৎপত্তি হয় তাহাকে বলা হয় ফুটফুরা আর রূপ দর্শন করে সেই রূপের মানুষের সঙ্গে মিলবার যে আকাঙ্ক্ষা তাহাই হলো অনুরাগ আজকে অনুরাগের নায়িকাকে আমাদের শ্রী রাধা অনুরাগের অনেকগুলো ভাগ আছে মা যেমন মুরলীর প্রতি আক্ষেপ বিধাতার প্রতি আক্ষেপ বাদিনীর প্রতি আক্ষেপ মদনের প্রতি আক্ষেপ আক্ষেপ আট প্রকার আজকে আক্ষেপ অনুরাগ শ্রী রাধা শ্রী যমুনায় গিয়েছিল জল ভরতে জল ভরতে গিয়ে এক অপরূপ রূপের মানুষের রূপে নয়ন দিয়ে ঘরে ফিরে এসেছে সময় রাত্রি দীপ্তভোর কাল মধ্য শ্রোতা সখীবৃন্দ বক্তা শ্রীমতী শ্রী রাধা ঠাকুরানী রূপের কথা বলছিলেন সুখী সংসারে তুঙ্গমণি মন্দিরে রূপের কথা বলতে বলতে শ্রী রাধার অন্তরে সে জন্মাল কৃষ্ণ অনুরাগ সখীদের কাছে বলছে সখীরে আমি সাঝের বেলা শ্রী যমুনায় গিয়েছিলাম জল ভরতে আমি গেলাম গেলাম ভালো করলাম ওই রূপে কেন আমি নয়ন দিলাম আমি গেলাম গেলাম ভালো করলাম
আমি তো কাজ ভালো করি নাই আমি গেলাম সে যমুনায় জল ভরতে ভালো কিন্তু এই রূপে কেন নয়ন দিলাম রে ওই রূপে নয়ন দিয়ে আমি আর ঘরে থাকতে পারি মরমে আমার কিভাবে হলো কিভাবে হলো আমার কি ব্যাধি হলো বল আমি আর যে ঘরে রাইতে পারি ঘরে রইতে পারি না কৃষ্ণ ভালোবাসা যদি একবার কাহার অন্তরে বাসা বাঁধে গৌর কথাই বলেছিলাম সে আর ঘরে থাকতে পারে প্রভু তাকে ঘরের বাহির করে দেয় এখন আমার কি হলো জানি সখী রে আমি পেরেতে সুখের Yeah.
আমি তার বিনিময়ে পেলাম কি দে এ জীবনে দুঃখে বিনেশু রাধে মায়েরা এটা অনুরাগ গান এত চঞ্চল হলে কিন্তু কীর্তন ভালো লাগবে না এটা অনুরাগ গান এতক্ষণ গল্প করলে আমি বলিনি কিছু এখন একটু ধৈর্য ধরে শোনো হৃদয়ঙ্গম করো এটা অনুরাগ গানের মধ্যে কিন্তু কোনো নাচানাচি নেই কোনো গল্প নেই শুধুমাত্র অনুরাগের কথা ছুটোছুটি করলে হবে না খুব ভাবের গান অনুরাগ গান শুধুমাত্র হৃদয়ঙ্গম করো বসে বসে শোনো দেখবে চোখে জল ধরবে না অনুরাগ গান রায়ের অনুরাগ কেননা কৃষ্ণ ভজন পথে কৃষ্ণকে পাওয়ার প্রথম পন্থা হলো অনুরাগ তোমার যদি জীবনে অনুরাগ না থাকে তোমার নয়নের জল যদি না থাকে কোনোদিন তুমি কোনোদিন কোনো কারণে তুমি কৃষ্ণ চরণে ঘর বাঁধতে পারবে না ভগবানকে জীবনে পাওয়ার একটাই পথ কেবল মাত্র কৃষ্ণই অনুরাগ হল জীবনের জীবনে কি আছে তোমার যে তুমি কৃষ্ণ চরণে নিবেদন করবে একবার ভাবো ভাবুন বাবা জীবনে কিছু আছে আমার প্রত্যেকটা মানবে প্রত্যেকটা মানুষে কিছু আছে জীবনে ভগবানকে দেবার মতো সবই তো হারিয়ে বসে আছি সংসারের মায়া মায়ার প্রবঞ্চনায় পড়েছি আমার পুত্র আমার স্বামী আমার ঘর আমার সংসার আমার 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 করতে করতে জীবনে আমি সব গোনাদিন একে একে ফুরাই গেল একমাত্র ভগবানকে দেবার মতো নয়নের জল ছাড়া তোমার চরণে দেবার কৃষ্ণ চরণে দেবার মতো আর কিছু তাই শ্রী রাধা বলল মাধবীরে প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নামেনু তাই প্রীতি সুখ সমুদ্র সমুদ্র দর্শন করে আমার মনে হলো আমি যদি একটু স্নান করতে পারতাম আমি যদি একটু স্নান করতে পারতাম নাইতে নামেনু তাই স্নান করতে নামলাম নাইয়া উঠিতে ফিরিয়া চাহিতে লাগিল দুঃখের বাই সুখ সমুদ্রে স্নান করতে আমার দুঃখের বাতাস লাগলো মনোবিদে আমি সুখ ভেবে আমি হিরে মনে করে আমি জীবনে কাজকে ধরতে গেলাম আমি দুঃখবিনে সুখ পেলাম না রে আমি জীবনে দিলাম কি
তার বিনিময়ে পেলাম কিরে কৃষ্ণ ভালোবাসার যে এত জ্বালা আমি আগে জানি নাই আমি আগে বুঝি নাই গোবিন্দ ভালোবাসার জীবনে এত দুঃখ এত জ্বালা এত কষ্ট কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভালোবাসায় আমার ভালোবাসায় বাসা করে ছাই বলল আমি জীবনে দিলাম কি তার বিনিময়ে আমি পেলাম কি রে যার জন্য পর করলাম আপন আপন করলাম পর যার জন্য ঘর করলাম বাহির বাহির করলাম ঘর যার জন্য আমার ঘরের মানুষ আজকে পর হয়েছে সংসারে কারো কাছেই ভালো হতে পারলাম না আমায় কেউ ভালোবাসে না রে না ভালো ভালোবাসা পেলাম শাশুড়ির কাছে ননদিনীর কাছে না ভালোবাসা পেলাম স্বামীর কাছে জাল লাগে জীবনে সব হারালাম সেই কৃষ্ণচরণে ঘরে বাড়তে পারলাম একুল কুল আমার দুকুল গেল তাই তোরা তো আমার অন্তরঙ্গ সখী সবাই মিলে একটু কৃপা করিস আশীর্বাদ করিস এ জীবনে যত দুঃখ আছে আসুক যত কষ্ট আছে আসুক বধু জীবনে যত দুঃখ দি কষ্ট দি জ্বালা দি আমি যেন হাসি মুখে বরণ করতে পারি বধুর দেওয়া সব দুঃখ সব জ্বালা যদি পারিস তোরা সবাই মিলে কৃপা করিস জীবনে আমি আর কিছু চাই না মরবিদে আমি অনুরাগের ঘরে বসে যে আমি যেন কাঁদিতে নিতাই গৌর হরি হরি ও
আমি সুখ পেলে যদি মনে হয় জানিস মরণে কে বানির মিল প্রেম সরবার
সেখানে দুঃখের মকর আমাকে যেন গ্রাস করলো চান করে উঠতে শুধু তাই নয় জলের মধ্যে কি আছে সেই জানিস তবে শোন শোন মারিয়ানি ভরবি এরপরে আমি কি বুঝলাম জানিস তবে শোন মারিয়ানি এখন কি হলো জানিস এখন আমার মনে হয় মারিয়ানি গুরু জান জ্বালা জলের শিহলা পরশি জীবন মাছে গুরুজন জ্বালা জলের শিহলা শিহলা মানে শ্যাওলা মাগো দেখবে স্নান করতে গেলে শ্যাওলা গায়ে লাগে সেই পৃথিবীর সমুদ্রে স্নান করতে গিয়ে গুরুজনের জ্বালা শাশুড়ির অনদির জ্বালা আমাদের শ্যাওলা লেগেছে পরশি জিওল মাছে মায়েরা বলো তো জিওল মাছে কাকে বলে জিওল মাছ বলো তো জানো না শিঙি মাছকে বলা হয় না জিওল মাছ জিওল মাছ যদি গায়ে বিধে মাছ বানাতে গেলে বা ধরতে গেলে কেমন জ্বালা করে পরশি জিওল মাছে পরশির প্রতিবেশীদের কথা বাক্যগুলো জিওল মাছের মতো আমার অঙ্গে বিধে কাটার মতো আর গুলো পানি ফল কাটই সকল পানি ফল বুঝো মা পানি ফল বুঝো তো তিনটে করে কাটা থাকে ওই পানি ফলের কাটা যদি ভাঙতে লাগে না কোন 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 তো কুলো পানি ফল কাটরে সকল আমার শলিল বেরিয়াছে ওই আমি যে কুলের কালু কুলো কামি এটা আমার কুলে পানি ফলে আমাকে ধরে রাখে তুমি কুলের কুলো কামি বসনা পদ করে কথা কি বললে বিনোদিনী বানি রাধে বসনা পদ কথা কি বললে বৈষ্ণব পদাবলী কি বলছে চণ্ডীদাসের বাড়ি শোনাবি নদিনী শোনাবি নদিনী শোক দুঃখ দুঃখী ভাই
সুখের লাগিয়া যে করে গোবিন্দকে ভালোবাসার একটাই পাওনা সেটা হলো দুঃখ। যাই হোক, শ্রীরাধার দুঃখের কথা অনেক আমরা আস্বাদন করলাম। এবার দিদিদের মনের আশা আমাকে বলেছিল তখন যে দাদা একটু নাচানাচি হবে রাত্রে।
مرلي